রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করলেন বারাসাতের বহু বিতর্কিত বিজেপি প্রার্থী স্বপন মজুমদার প্রসঙ্গত বিজেপি প্রার্থী হিসেবে স্বপন মজুমদারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি দলের মধ্যেই শুরু হয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব সেই প্রার্থী স্বপন মজুমদার এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ শুক্রবার সন্দেশখালীতে উদ্ধার হয় বোমা এবং অস্ত্র এ প্রসঙ্গে বারাসাতের বিজেপি প্রার্থী বলেন তৃণমূলের নেতৃত্বেই এ রাজ্য জঙ্গি কার্যকলাপের আতুর ঘর হয়ে উঠেছে দেখুন এটা তো নতুন নয় বাংলায় বাংলায় এরকম অস্ত্র ভান্ডার এরকম আ আঁকড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুর ঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই ছোট ছোট ঘটনা আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি ওকে ইমিডিয়েট গ্রেফতার করা দরকার আছে এই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে করছে তা কিসে সে যদি সামলাতে না পারে ছেড়ে নিক না গতি এত গদের নেশা কিসের বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গতিতে বসে মজা করছে বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে শেখ শাহজানের মতন মানুষকে বসে দেখেছে লজ্জা করে না মুখ্যমন্ত্রী এছাড়াও এদিন তিনি অতি কুরুচিকর ভাষায় বলেন প্রায় ছাব্বিশ হাজার যোগ্য ও অযোগ্য চাকরিহারা প্রার্থীদের উচিত জুতো হাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে চড়াও হওয়া বিজেপি কি কোর্টে বসে আছে নাকি কোর্টে তো বিচারপতিটা বসে আছে আর চুরি করে জাল করে সাদা কাগজ দিয়ে পাটমা লিখে চাকরি দিয়েছে লজ্জা করে না আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে

কিভাবে কথা বলতে হয় তা জানেন না স্বপন বাবু তিনি নিজে একজন জেল খাটা আসামি তাই তার কাছ থেকে এমনই ভাষা আশা করা যায় তার নামে নির্বাচন কমিশনের কাছে নোটিস পাঠানো হবে বলেও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব তার মতো নেত্রীকে জুতো মারার নিদান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন স্বপন বাবু আমি তাকে বলবো তার নিজের ইতিহাসটা একটু ঘটে দেখুন তিনি নিজে একজন জেল খাটা আসামি এবং তার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর তার দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আর আমরা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এর বিরুদ্ধে এই যে অসম্ভ আচরণ করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন বাংলার মুখ্যমন্ত্রীকে এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে অনেক সময় বলেছেন চালাকাট দিয়ে পাঠাবেন ওনার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই গরম হাওয়া বইছিল বারাসাতে বিজেপি প্রাঙ্গণে এবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এরূপ মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব চৌঠা জুন বারাসাতে কোন রঙের খেলা হবে সেটাই এখন দেখার বিষয় বারাসাত থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা